হ্যালো রাজশাহী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা কম দামে গিটার খুঁজছেন, রাজশাহীতেই অনেক গিটারের শপ আছে। তার মধ্যে একটি শপে আজকে যাব, আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে কম দামে ভালো গিটার কিনবেন। এবং শুরুতে একটা জরুরি কথা বলি, ভিডিও স্কিপ করবেন না। আজকে একটি কোডিং থাকবে ভিডিওর শুরুতে, লাস্টে অথবা মাঝে যে কোনো জায়গায় একটা কোডিং দেওয়া হবে। সেই কোডিংটা দেখে আপনি গিটারের শপে যে সে কোডটা বলতে পারলে আপনি যে কোনো গিটারের সাথে একটি গিফট ফ্রি পেয়ে যাবেন। আবারও বলছি, সে কোডটা আপনি ভিডিওর মাঝেও পেতে পারেন, শুরুতে পেতে পারেন, লাস্টে পেতে পারেন। সে কোডটা দেখবেন, দেখে যে শপে গিটার কেনার সময় আপনি কোডটা বলতে পারলে যে কোনো গিটারের সাথে আপনি একটি গিফট ফ্রি পেয়ে যাবেন। তো ভিডিও এখন স্কিপ করবেন নাকি সেটা তো আপনি বুঝে গেছেন, তাহলে ফুল ভিডিও দেখতে হবে। সাথে থাকুন, ফুল ভিডিও দেখুন, এনজয় করুন এবং কোডটি বলে খুব দ্রুত গিফটটা জিতে নিন, কারণ অফারটা খুব সীমিত, বেশি দিন চলবে না। চলুন যাওয়া যাক। চলে আসছি আজকের সেই আমাদের নেক্সট ব্লগে, সেই তাল তরঙ্গ গিটার শপে। এখানেই আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম। আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ছিল এই তাল তরঙ্গ গিটার শপে। সেখানে আমি অনেক ভিউ পেয়েছি, অনেক কমেন্টস পেয়েছি, অনেক লাইক পেয়েছি এবং আমার ভিডিও দেখে আমার এটা অনেক ভালো লেগেছে, আপনারা যে আমার ভিডিও দেখে এখানে গিটার নিতে আসছেন। আশা করি এইবারও আসবেন, না নিলেও ঘুরে যাবেন, আশা করি ঠকবেন না, কমের মধ্যে ভালো কিছু পাবেন। তো করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। আমি দিলি তাল তরঙ্গ মণিবাজার রাজশাহী, এটা আমার দোকান। 1996 থেকে এই প্রতিষ্ঠানটা আমার শুরু, এখন পর্যন্ত আছে, আর আমি দোকানে সবসময় থাকি। আমি আমাকে যদি না পাওয়া যায় তাহলে যে বলাই আছে ওনাকে পাবেন। আর বিষয় হলো, আমার আগে আরেকটা ভিডিও ছিল, সেই ভিডিওটা দেখে আপনারা অনেকেই আসছেন, অনেকেই গিটার কিনছেন, এতে আমরা খুব সন্তুষ্ট। আবার আসবেন। হ্যাঁ, এখন আমরা ইলেকট্রিক গিটার থেকে শুরু করি। তো আঙ্কেল, প্রথমে যে গিটারটা দেখতে পাচ্ছি এটার ব্যাপারে বলেন। এটা হচ্ছে আইবানেজ গিটার, ইলেকট্রিক প্রফেশনাল, অনেক সুন্দর একটা গিটার। এটার দাম হবে 22,000 টাকা। 22,000 টাকা প্রফেশনাল ইলেকট্রিক গিটার? প্রফেশনাল ইলেকট্রিক গিটার, অনেক সুন্দর, 5 পিকআপের। এটার ফাংশনগুলো আর যদি একটু ডিটেইলস বলে দিতেন, অনেকে জানতে চাই আসলে এটা ফুল ইলেকট্রিক, এটা প্রফেশনাল, এটার সাথে যেটা থাকে সেটাই পাওয়া যাবে। আর বাদ বাকি কভার, আপনাকে ভালো কভার কিনতে হবে, এর সাথে নাই। এখানে আমি কিছু সুইচ দেখতে পাচ্ছি, এগুলোর ব্যাপারে যদি একটু বলতেন আসলে ফাংশনগুলো কি। এটা প্রফেশনাল ইয়াতে লাগে আপনার, প্রফেশনাল গিটারে এই সুইচগুলো থাকে। জি, আর যেটা সেমি প্রফেশনাল সেগুলোতে এইগুলো থাকে না। আচ্ছা, আমরা একটু ব্যাক সাইডটা দেখে নিই। এটা কি কালার আছে? হ্যাঁ, অনেক কালার হয়, বিভিন্ন কালার হয়, লাল, কালো। তাহলে এটার প্রাইস ছিল কত জানো? 22,000 টাকায় ধরা যাবে। আচ্ছা, এটাও আমরা ভিউয়ার্স দেখে বলে দিই, অনেক সময় কিন্তু প্রাইস আপ ডাউন করে। হ্যাঁ, আপনি আসবেন, অনেক সময় দেখা যায় একটু কম একটু বেশি, এটা সময় ক্ষেত্রে হয়। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। আমরা একটা ইলেকট্রিক গিটার দেখালাম আইবানেজের, আরও অনেক রকমের গিটার আছে, ইলেকট্রিক গিটার, বেস গিটার, অনেক কোম্পানির আছে, অনেক কালার আছে। আসবেন, নাহলে ফোন করবেন, আমরা সেটা বলে দিতে পারবো। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, নাম্বার আমি দিয়ে দিব স্ক্রিনের লাস্টের দিকে অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে খোঁজ নিতে পারেন অথবা সরাসরি দোকানে আসতে পারেন। আচ্ছা আঙ্কেল, এই গিটারটার ব্যাপারে একটু বলেন। এটা হচ্ছে ডিভাইজার গিটার, এটার মডেল হচ্ছে 570। এটা একটা অনেক সুন্দর গিটার, আসলে গিটারটা অনেক সুন্দর দেখতে, গিটারটা অনেক সুন্দর। এটার প্রাইস কত? গিটারটার দাম হবে আপনার 8,000 টাকা। 8,000 টাকা জি। এটার কালার আছে? না, ডিভাইজারের
এইরকম কালারই হয়, এই কালার হয় আর একটা গিলেজি কালার হয়, দুইটাই কালার হয়। আর ডিভাইডারের অনেক কয়টা মডেল হয়। আচ্ছা তাহলে আপনার এই মডেলটা কত? এই মডেলটা ধরে যাবে 8000। 8000? আচ্ছা আমরা নেক্সটটা চলে যাই। এটা একটা ফ্লোরা গিটার, একুলাইজার লাগানো, অনেক সুন্দর। আসলে গিটারটা অনেক সুন্দর, কাচের মতো চকচক করছে, যেখানে আমি আমাকে নিজেকেও দেখতে পাচ্ছি। এটা ডিটেলস কি আছে, মানে কি মানে ফাংশন টাংশন? ফাংশন হচ্ছে ইলেকট্রিক করে বাজবে, একুলাইজার, একুলাইজার সহ ইলেকট্রিক প্লাস অ্যাকুস্টিক। বাহ, অনেক মানে সুবিধা এটা, মানে এটা যখন যেটা চাইবে সেটাই বাজাতে পারবে, দুটো সুবিধা আছে। তো এটা প্রাইস কত? এই গিটারটার প্রাইস হবে আপনার 8500 টাকা। 8500 টাকা। এটার কি কালার আছে? হ্যাঁ, বিভিন্ন কালার হয়। আচ্ছা তো ভিউয়ার্স, আপনারা কালার চাইলে কালারও পেয়ে যাবেন অনলি 8500 টাকা। আবারও বলছি প্রাইস আপ ডাউন করতে পারে, তো আপনারা যোগাযোগ করবেন, আসবেন। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই। এইটা কি গিটার? এটা একটা এসএস গিটার, চায়না। চায়না? জি। আচ্ছা আমরা মানে যেটা সবাই জানি যে চায়না থেকে প্রোডাক্ট আসা অফ আছে, তাই এক্ষেত্রে কি আপনার এখানে প্রাইস বেড়ে গেছে? না, আমার লকডাউনের আগে গিটারগুলো ক্রয় করা ছিল, আগে যে রেটটা আছে ছিল সেই রেটটাই আছে এখনও। তো এটা মানে আমার কাস্টমারদের জন্য, দর্শকদের জন্য অনেক সুবিধা, যে অনেকে অনেক জায়গা থেকে বেশি দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু আপনার স্টকে আগে থেকে ছিল, সেক্ষেত্রে আপনি ওই প্রাইসে বিক্রি করছেন? জি জি জি, আগের প্রাইসেই বিক্রি করছি। তো এখন পর্যন্ত মানে আপনার এখানে প্রাইস হাই হয়নি? হাই হয়নি, দর্শকদের জন্য অনেক ভালো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা নিলে অবশ্যই যা আগে প্রাইস ছিল এই প্রাইসে পেয়ে যাবেন। তা এটার প্রাইস আবার একটু বলে দেন। এই গিটারটার প্রাইস হচ্ছে 7000 টাকা। 7000 টাকা। এটারও কালার আছে? হ্যাঁ, অনেক কালার আছে। আচ্ছা এটা একটু ব্যাক সাইডটা দেখি, আসলে সুন্দর, অনেক গ্লেজি টাইপের আছে। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই। ইয়ামাহা? ইয়ামাহা। এটার মডেল 703, FG 703। এটা শুধু অ্যাকোস্টিক? অ্যাকোস্টিক। কালারটা অনেক সুন্দর, ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ান গিটারগুলো আসলে দেখতে অনেক সুন্দর হয়। এটার প্রাইস কত? এটা হচ্ছে ফুল অ্যাকোস্টিক, 7000 টাকা। 7000 টাকা ফুল অ্যাকোস্টিক। আচ্ছা আমরা নেক্সট এবার কোন গিটারটা দেখব? এটা কি গিটার আঙ্কেল? এটা হচ্ছে রক জ্যাম। সরি বুঝিনি, রক জ্যাম। রক জ্যাম, আমার আসলে এই নামটা শোনা ছিল না আগে, নতুন শুনছি। ব্র্যান্ড কি আগের? না, অনেক আগের ব্র্যান্ড, অনেক আগের। এর আগে হয়তো আমি শুনিনি অথবা শুনেছিলাম, ভুলে গেছি। তা এটার ব্যাপারে একটু বলেন। এটাও ফুল অ্যাকোস্টিক গিটার, ইন্দোনেশিয়ান। এটা হবে 6500 টাকা। 6500 টাকা ফুল অ্যাকোস্টিক গিটার। ফুল অ্যাকোস্টিক, জি। এটারও কি কালার দেওয়া যাবে? হ্যাঁ, কালার দেওয়া যাবে। আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন গিটার কত থেকে শুরু? সর্বনিম্ন 2000 থেকে শুরু। আচ্ছা সেগুলো তো আমরা দেখবো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, সেগুলো কমের মধ্যে আপনাদেরকে দেখাবো। অনেক গিটার স্টকে আছে, সব গিটার তো আর দেখানো সম্ভব না। জি, অনেক গিটার আছে, যার যেটা মানে দরকার অবশ্যই আসবেন, আপনারা পেয়ে যাবেন। জি জি। আচ্ছা আমরা নেক্সট কোন গিটারটা দেখবো এবার? এটা একটা এক্স গিটার, একুলাইজার লাগানো, ইলেকট্রিক প্লাস অ্যাকোস্টিক। গিটারটা অনেক সুন্দর, ব্ল্যাক কালার। হ্যাঁ আসলে ফুল ব্ল্যাক কালার গিটার দেখতে আসলে অনেক সুন্দর লাগে। এটার কি কি কালার আছে? এটা অনেক রকম কালার আছে। এটার প্রাইস কত? কালার আছে, চারটা কালার। চারটা কালার, জি। তো ভিউয়ার্স এটার চারটা কালার পেয়ে যাবেন। এটা একুলাইজার লাগানো, এটা হবে 7500 টাকা। 7500 টাকা। আর এটারই যেটা নন একুলাইজার সেটা হবে আপনার 6000 টাকা। 6000 টাকা। আচ্ছা আমরা নেক্সট গিটার দেখে নিই। এটা একটা টিজিএম গিটার, একুলাইজার লাগানো, ইলেকট্রিক প্লাস নন ইলেকট্রিক দুই রকম করে বাজাতে পারবে। আচ্ছা অনেকের কাছে এমনি অ্যাকোস্টিক গিটার থাকে, পরে কি সে একুলাইজার লাগাতে পারবে?
যে কোনো গিটারে, যে কোনো গিটারে লাগানো যায়। খরচ কেমন পড়বে, কেমন গিটারে কেমন খরচ পড়বে একটু যদি ধারণা দিতেন? একটা ইকোলাইজার হবে 1400 টাকা খরচ সহ লাগানো, আর একটা হবে 1800 টাকা। 1800 টাকা? জি। আপনার এখান থেকে নিয়ে যদি কেউ লাগাই দেয় সেক্ষেত্রে আপনি তো একটু খরচ কম রাখেন? হ্যাঁ হ্যাঁ, আর না আমার এখানে যদি লাগাই তাহলে আমি লাগানোর খরচটা নিই না। আমার যেহেতু আগের মালটা ছিল ওই জন্য 7500 টাকায় দেওয়া যাবে। আচ্ছা, ইয়ামাহা গিটার ইন্ডিয়ান, ইন্ডিয়ান। হ্যাঁ, এটা হয়েছে ওই পিকআপ লাগানো আছে ইলেকট্রিক প্লাস নন ইলেকট্রিক। এটার মডেল হয়েছে সিএম টু, ইয়ামাহা সিএম টু। জি, আমরা যেটা দেখছি এটা ব্ল্যাক কালার, এছাড়াও কি কালার পাবো? হ্যাঁ, এটারও তিনটা কালার আছে। গিটারটার দাম হচ্ছে 4500 টাকা। 4500 টাকা, এটার সাথে ব্যাক কভার ফ্রি পাওয়া যায়। গিটারটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। এটা কেমন ম্যাট ফিনিশ টাইপের লাগছে? হ্যাঁ, এটা ম্যাট কালার, গ্লেজি কালারও হয়। গ্লেজি কালারও হয়? হ্যাঁ, এটারও 3-4টা কালার হয়। এটারও 3-4টা কালার, সেগুলো কি ম্যাট কালারই এরকম টাইপেরই আছে? ম্যাট কালারও হয়, গ্লেজি কালারও হয়। তাহলে এটার প্রাইস হচ্ছে 4500 টাকা। 4500 টাকা, তো কমের মধ্যে গিটারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, আমরা নেক্সট গিটার দেখে নিই। এটা গিবসন জাম্বো গিটার, মডেল আছে জাম্বো স্পেশাল। এটার দাম হচ্ছে 5500 টাকা। এই গিটারগুলোর সাউন্ড কিন্তু অনেক জোরে হয়, অনেক সুন্দর। এই গিটার তো অনেক আগের কোম্পানি। হ্যাঁ, আগেকার, এবং কোয়ালিটিগুলো অনেক ভালো, আমারও আছে জিপসন ব্র্যান্ডের, ভালো কোম্পানি। এটা আপনি কভার আর পিক ফ্রি পাওয়া যাবে 5500 টাকা দাম। 5500 টাকা? জি, অনেক সুন্দর গিটার, আসলেই সুন্দর। এটার আরেকটা মডেল হয় যেটা একটু পাতলা চিকন টাইপের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা ওটাও দেখে নেবো যদি থাকে। আচ্ছা, এটা তিনটা মডেল হয়। এটা একটা গিবসন গিটার, এটা হচ্ছে ভেনাস রোজ মডেল। এটা ইলেকট্রিক প্লাস অ্যাকোস্টিক দুই রকম করে বাজাতে পারবে। এর আগে আমরা যেটা দেখলাম ওইটারই একটু চিকন টাইপের মডেলটা, যারা একটু পাতলা চায় আসলে। দুইটাই ভালো, একই ব্র্যান্ডের গিটার, দুই মডেলের। দুইটার মডেল দুই রকম? জি। আচ্ছা, এটার প্রাইসটা কত ছিল জানো? এটা হবে 5600 টাকা, 5500 রাখা যাবে। 5500 রাখা যাবে, পিক কভার ফ্রি আছে। পিক কভার ফ্রি? জি। এই গিটারটা ছোট গিটার, ছোটদের জন্য, এবং বড়রাও বাজাতে পারবে। এই গিটারটার প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকা? জি। আসলে অনেকে শখ করে কিনতে চাই, বিভিন্ন জায়গায় জার্নিতে বেড়াতে চাই, যেতে চাই, যে সাথে একটা গিটার নিয়ে যাবো, ছবি তুললাম, সেক্ষেত্রে এই গিটারটা কিন্তু অনেক সুবিধাপূর্ণ। অনেক সুবিধা। আর আমাদের একটা তাল তরঙ্গ তরফ থেকে একটা কোড নাম্বার আছে, সেটা হচ্ছে 05। এটা যে বলতে পারবেন তার জন্য এক সেট তার ফ্রি থাকবে। তার মানে যখন গিটার কিনবেন এই কোডটা বলবেন, তার জন্য এক সেট তার ফ্রি থাকবে। তো ভিউয়ার্স, আমি ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে ভিডিও দেখে আপনারা যদি এই কোডটা জেনে এসে বলতে পারেন যে আমি ভিডিওটা দেখছি, কোড হচ্ছে তাল তরঙ্গ 05, তাহলে তাল তরঙ্গ 05 এই কোডটা যদি আপনারা এই শপে এসে বলেন, তাহলে আপনি যে কোনো গিটারের সাথে এক সেট তার ফ্রি পেয়ে যাবেন। যে কোনো মানে কি অ্যাকোস্টিক গিটারের সাথে, ইলেকট্রিক গিটারের সাথে হবে না সেটা। তো আপনি আবারও বলছি, আপনি যে কোনো অ্যাকোস্টিক গিটারের সাথে এক সেট তার ফ্রি পেয়ে যাবেন যদি আপনি
এই ভিডিও দেখে এই কোডটি বলতে পারেন। কোড হচ্ছে তাল তরঙ্গ 05। কোড না বলতে পারলে আপনি গিফট পাবেন না। এই নাম্বারটা দেখে তো আমরা এখন জেনে নিব শপের ঠিকানা, নাম্বার, বাকি বিস্তারিত আমি ভালো মতন দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা নাম্বার ফোনে সেভ করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ব্লগিং, আশা করি ভালো লেগেছে। এবং আরেকটি কথা, যারা চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলে অনেক সদস্য হয়েছে আপনাদের এই এখানে ভিডিও দেখে আপনারা অনেকেই আমার চ্যানেলের সদস্য হয়ে গেছেন। তো আশা করি যারা নতুন আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনারা সদস্য হয়ে যাবেন। চ্যানেল শুধু আমার না, আপনাদেরও চ্যানেল, আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে যাবেন। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।